এত বেলা হয়ে গেল, এখনো নাস্তা খেলাম না। আজকে না খেয়ে থাকতে হবে নাকি? খাওন দাওন বন্ধ, দোয়া দুরুদ পড়তাছি, 1 লক্ষবার দোয়া অনুসরণের নিয়ত করছি। দোয়া অনুসরণে বিপদ কাটে। আচ্ছা, রান্নাবাড়ি বন্ধ এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? কি কোন ভাইজান, আমরা সবাই তো মহাবিপদ। বাড়িওয়ালা খালুদান যদি আংটি না পায়, আমরা সবাই তো। আপনি কি আংটি চুরি করেছেন? আস্তাগফিরুল্লাহ, ফিরুল, এটা আপনি কি কইলেন? আমার কি সামনে বিবাহ যে আমি আংটি ফিরে ঘুরতাম? আংটি আমি কেন চুরি করতাম? ঠিকই বলেছেন, আপনি চুরি করবেন কেন? হ্যাঁ, আমিও চুরি করিনি, কারণ আমি তো কবি। একটা কবিতা আছে না, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দাঁড়িয়েছো শ্রীশ। পরের লাইনটা না মনে নেই, মনে হলে আপনাকে বলবো। এখন আমাদের খুব খারাপ সময় যাচ্ছে, বুকে হিম্মত রাখার দরকার আছে। তো হিম্মতের জন্য আমাদের কিছু খাওয়ার দরকার। আপনি যদি দোয়ানুস পড়ার ফাঁকে ফাঁকে ওই রান্নাটা করে ফেলতেন, তাহলে আমাদের জন্য ভালো হতো। খাদ্যাপা, আমাকে 2টা রুটি বাড়িয়ে দেবেন, কারণ ওই হিম্মত বাড়ানোর দরকার আছে। দরিদ্র তুমি মনে করেছো মহান। কবিরাজ ভাইয়ের মনে কি টেনশন? টেনশন করে কি কোনো লাভ আছে? আংটি কি আপনি নিয়েছুন? আসি ও ভাই, আমার কান্না নয় তোমার শুদ্ধ শুনিয়ে। তুমি ভয়তে শুদ্ধ কথা বলা শুরু করিয়ে দিছো কিয়া? তুমি কি মনে করছো যে পুলিশ টুলিশ আইলে শুদ্ধ কথা বললে তোমার ছাড়িয়ে দেবে? সন্দেহ করবে না, না না, এতে কামাইবে না। যেরকম কথা কইতে আসলা সেরমই কইও আইলে পুলিশ আইলে। কান্নের চোখ মুখ দেখা তো মন হয়, আপনি বড় ডরাইছো না? কি কইতে আছো, আমি ডরাম কা? ডরাইছো তো তুমি, তোমার দেখলাম তুমি উত্তর দিক ফিরিয়ে নামাজ পড়তে আছো, আর আমার কম ডরাইছ? এই ডান কি কই, ডরে নামাজ ধরতাম হেরে, রাত আফাত করে নামাজ পড়তাম বসলাম, উত্তর ভূমি হয়ে ফুরছি, পরে তো পশ্চিম হয়ে ফুরছি। আর কি দেশে কি আইন কানুন সারা হেলা কইলে হইব? আমরা চুরি উঠছি, আমি করতে চুরি উঠতাম হেলার আংটি, আমরা গরিব হইতাম পারি, তাই বললে তো শুন না, হেলা কইলে হইব যে একদিনের মধ্যে আংটি বাইর করে দিতাম? আমরা কই তাকি বাজারে দিতাম? আমরা কি জুয়েলারি দোকান আছে? ঠিকই তো, দেখো দেই কি একটা ঝামেলার মধ্যে পড়িয়ে গেছি। এই যে আমার এই সব ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, আমি গলার দিয়ে সর বাইরে হয় না, আমি এলে কণ্ঠ বেঁচে খাই, এখন হেই যদি সর যদি না বাইরে হয় তাহলে আমি কেমনে কি ব্যবসা করবো? একটা কথা মনে রাখবার, আপনি হচ্ছে কণ্ঠ শিল্পী আর আমি হচ্ছে রন্ধন শিল্পী, আমরা যাই করি না করি, আমরা কোনদিন চুরি হরতাম না, আমরা শুন না কি গো, আপনি কিছু বলবেন? হ্যাঁ বলবো তো, বলতে তো হইবেই। জানে না যে আমি ডাক্তার মানুষ, শিক্ষিত, পয়সা পাতিও ইনকাম করি ভালোই, কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই। আর আমাদের যে ফ্যামিলি বলছেন গ্রামে, কি কমু, আমার মা মনে করেন খাইতে বইছে, একজন ভিক্ষুকাই কইল কি যে আম্মা কিছু খাই নাই, ওম্মে অর্ধেক বাত ভিক্ষুকে দিয়ে দেয় অর্ধেক হে খায়। মা একটু আধ্যাত্মিক টাইপের বুঝছেন, 32টা দাঁত আছে হ্যাঁ। আমি অবশ্য একটু আধ্যাত্মিক টাইপ আছি অল্প অল্প, ওই ডাক্তারি ফর্মুলা আর এই আধ্যাত্মিকতা মিলেই বুঝছেন, কিছু কিছু ওষুধ কিন্তু স্বপ্নে পাই যায়। আপনার একটা কথা কই, আপনি মনে হয় দুশ্চিন্তার মধ্যে আছেন, দুশ্চিন্তায় কিন্তু অনিদ্রা রোগ হয়, আর অনিদ্রা রোগ হইলে নানান রকমের কষ্ট কাঠিন্য অশ্ব নানান রোগ হয়ে যায় বুঝছে। এই যে দেখেন আমরা চোখের নিচে কালি পড়িয়ে গেছে, এইটাই কিন্তু তার লক্ষণ। আচ্ছা থাক ওইসব প্রসঙ্গ, আপনি একটা কাজ করেন, এই যে ওষুধটা আপনার জন্য নিয়ে আসছে, এটা মনে করেন যে সেমি স্বপ্নে পাওয়া, কিছুটা ডাক্তারি ফর্মুলা কিছুটা স্বপ্নে পাওয়া, এটা মিলেই একটা ওষুধ বানাইছি। এই ওষুধটা আপনি খাইবেন সকালে দুপুরে রাত্রে, সকালে দুপুরে মিস হইলেও রাত্রে মিস করবেন না খাওয়ার সময়। আপনি কি আমার কাছে আপনার স্বপ্নে পাওয়া ওষুধ বিক্রি করতে এসছেন? কি বলতে আসেন, আমি আপনার কাছে ওষুধ বিক্রি করতে আসবো কেন? এইটা আপনার ইম্প্রেস করার জন্য ওষুধটা দিছি, মনে করেন এইটা আপনার জন্য আমার তরফ থেকে একটা মেডিসিনাল উপহার,
আর এইটা খাইয়ে আপনি যদি ভালো হন তাইলে আপনি বুঝতে যাইবেন যে আমার ওষুধ কতটা খাঁটি, আর আমার ওষুধ খাঁটি হইলে এই ডাক্তারও খাঁটি। সেইটা আপনি একটু আপনার আব্বারে বুঝেই বলবেন যে সে এই রকমের লোক না। আপনি কি ডাক্তার যে বোঝেন না, এটা যে চোখের কালি না কাজল। আসলে কাজল আর সে ডাক সার্কেল মিললে একাকার হয়ে গেছে, আপনি বুঝতে পারতেছেন না। রেগুলার সাজিয়ে বেরিয়ে থাকেন তো কাজল কুজল দেন, মনে করছেন যে ডাক সার্কেল এই কাজল। আপনি এটা খান দেখবেন সে অনেকদিন কাটতে যাইবে, আর কাটতে গেলেই আপনি মনে করেন যে আমার উপর বিশ্বাস স্থাপন করবেন। আপনি তারে বুঝাইতে সুবিধা হবে কাকুরে যে না সেই রকম লোক না, সেই আংটি চুরির সাথে জড়িত থাকতে পারে না, এই জন্য নিয়ে আসছি, আপনি অন্য কিছু মনে করিয়েন না। পানি এনে দিমু। আপনার আপনার ওষুধ বিক্রি শেষ? আপনি একটু কাক করে বুঝাই বললেন।